শ্রোতি দর্শক সবাইকে শ্রদ্ধা প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের অনুষ্ঠান বিএসআরএম নিবেদিত স্বাধীনতার অগ্রনায়ক। আজকে আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন বাংলা মায়ের সূর্য সন্তান বীর শ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ। এই বীর শ্রেষ্ঠ যারা তারা আমাদের গর্বের অহংকারের, এদের কথা স্মরণ করা এবং স্মরণ করিয়ে দেওয়া, তার মধ্য দিয়েই আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাব। আজকে আলোচনায় যারা অংশ নেবেন তারা হলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের বড় বোন জহুরা বেগম এবং তার সঙ্গে আছেন আমাদের দেশের একজন বরেণ্য গবেষক, ভাষাবিজ্ঞানী, লেখক, অধ্যাপক ডক্টর মাহবুবুল হক। আমরা আলোচনায় যাবার আগে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়ক মুন্সী আব্দুর রউফ তার সম্পর্কে একটা ছোট তথ্যচিত্র আমরা দেখে নিই। মুন্সী আব্দুর রউফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যেই সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীর শ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের মধ্যে অন্যতম। মুন্সী আব্দুর রউফ 1943 সালের পহেলা মে ফরিদপুর জেলার মধুখালী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুন্সী মেহেদি হাসান ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাতা মুকিদুন্নেসা। তার ডাকনাম ছিল রব। তার দুই বোনের নাম ছিল জোহরা এবং হাজেরা। সাহসী ও মেধাবী ছিলেন, কিন্তু লেখাপড়ার প্রতি তেমন ঝোঁক ছিল না। শৈশবে তার বাবার কাছে লেখাপড়ার হাতেখড়ি হয়। 1955 সালে তার পিতার মৃত্যুর পর তিনি বেশি দূর লেখাপড়া করতে পারেননি। সংসারের হাল ধরতে অষ্টম শ্রেণীতে লেখাপড়া ছেড়ে দিয়ে 1963 সালের 8 মে আব্দুর রউফ যোগ দেন ইস্ট পাকিস্তান রাইফেলসে। চুয়াডাঙ্গার ইপিআর ক্যাম্প থেকে প্রাথমিক প্রশিক্ষণ শেষ করে আব্দুর রউফ উচ্চতর প্রশিক্ষণের জন্য পশ্চিম পাকিস্তানে যান। 6 মাস পরে তাকে কুমিল্লায় নিয়োগ দেওয়া হয়। 1971 সালের 25 মার্চ স্বাধীনতা যুদ্ধের শুরুতে চট্টগ্রামে 11 নম্বর উইংয়ে তিনি কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে স্বাধীনতা যুদ্ধে যোগদান করেন। যুদ্ধে মুন্সী আব্দুর রউফের সাহসী ভূমিকার কারণে তার সহযোগী যোদ্ধারা সবাই নিরাপদ দূরত্বে পৌঁছে যেতে পেরেছিল। সেদিন আব্দুর রউফের আত্মত্যাগে তার কোম্পানির প্রায় 150 জন মুক্তিযোদ্ধার জীবন রক্ষা পায়। শ্রোতা দর্শক, তথ্যচিত্রটি আমরা দেখলাম। শুরুতে আমি একটু ভুল তথ্য দিয়েছিলাম। জোহরা বেগম আসলে বোনদের মধ্যে বড়, কিন্তু তিনি আসলে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছোট বোন। তো আমরা এখন তার কাছে যাব আলোচনার জন্যে। জোহরা বেগম, আপনি তো বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের ছোট বোন, তো আপনি ছোটবেলায় তো তাকে দেখেছেন। আপনার স্মৃতিতে তার সম্পর্কে যা আছে আমাদের যদি একটু শোনাতেন। বলবার মতন আর কি আছে, ছোট সময় তো খুব দুরন্ত ছিল, খুব দুরন্ত ছিল। মানে সে এমন ছিল, খেলাধুলা যেখানে সেখানে চলে যাওয়া, খুব দুরন্ত লোক ছিল। আব্বা তো মারা গেছেন, আমাদের ছোট ছোট শুয়েই মারা গেছেন। তা আমার আব্বা আবার মসজিদে ইমামতি করতেন। আব্বা মারা গেলে ওই ভাইয়ের উপরে আমাদের নির্ভর। তা ভাইয়ের উপরে নির্ভর করেও তো থাকলো না, সরকারের ডিপার্টমেন্টে চাকরি করেছে 8 বছর, বয়স তখন তার 24 বছর। 24 বছর বয়সে সে শহীদ হয়ে যায়। উনি খুবই ছিল। ওনার প্রথম চাকরি কি ওই ইপিআরই?
জি জি তো উনি যখন ইপিএল এ যোগ দেন তখন ওনার বয়স কত? 16 বছর। আচ্ছা আচ্ছা। তারপরে এই চাকরিতে যোগ দেওয়ার পরে কোথা থেকে উনি কোথায় গেলেন, কি এই ঘটনাগুলো কি আপনার জানা আছে, এবং মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন, কোথায় যুদ্ধ করলেন? মনে থাকে, আমি তত বলতে পারবো না। ওই উনি ছিলেন হলো কুমিল্লা, জি জি, কুমিল্লা থেকে উনি চিটাগাং, চিটাগাং থেকে উনি রাঙামাটি যুদ্ধ করেন। রাঙামাটিতেই খবর আসলো, 3 মাস পরে আমরা খবর পেলাম যে তিনি শহীদ হয়েছেন, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রব শহীদ হয়ে। এই যুদ্ধ চলাকালীন আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ হতো? হ্যাঁ, যোগাযোগ হতো, টাকা পয়সা দিত আমার আম্মা, টাকা পয়সা দিত, আমাদের খরচ পাতি সব কিছুই দিত। ওই মুক্তিযুদ্ধ চলার সময়, যুদ্ধ বাঁধল জি, মুক্তিযুদ্ধ চলাকালীন, হ্যাঁ জি, যুদ্ধ মানে আমার আমার মেজ দাদা ছিলেন, উনি গেছিলেন এই রাঙামাটি ওনার আনার জন্য, ছুটি করার জন্য। তা ছুটি হলো না, ছুটি না হলে আর মেজে কাকুর কাছে আমার ছোট বোনের বিয়ের ব্যাপার বলা হয়েছিল। তা যাই বললি ঘরে, তা কইছে যে আপনি বিয়ে জামাই টামাই সব কিছু ঠিক করেন, দিওয়া থুয়া যা লাগে আমি দিব, আমি আপনার হাতেই দিব, আপনি দিবেন। আসলি পরে 15 দিন পরেই খবর আসলো যে যুদ্ধ, আমার ভাই আর ছুটি ছুটি হলো না, আমার ভাই যুদ্ধে চলে গেল। আচ্ছা, আপনার কাছে আবার আমি ফিরবো জোহরা বেগম, আপনার কাছ থেকে আরও বিস্তারিত একটু পরে শুনবো। আমরা এখন একটু ডক্টর মাহবুবুল হকের সঙ্গে কথা বলি। ডক্টর মাহবুবুল হক, আপনি তো মুক্তিযুদ্ধ নিয়ে গবেষণা করেছেন এবং বীরশ্রেষ্ঠদের নিয়ে একটি গ্রন্থ আপনার আছে, তো এই গ্রন্থে আপনি তাদের সম্পর্কে আলোচনা করেছেন। এই মুন্সি আব্দুর রউফ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই। বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্সনায়ক আব্দুর রউফ, তিনি ইপিআরএ সেনা হিসেবে কাজ করতেন। 7ই মার্চের ভাষণ যখন হয়, বঙ্গবন্ধু যখন অসহযোগ আন্দোলনের ডাক দেন, তখন মুন্সি আব্দুর রউফ ইপিআরএ কাজ করতেন, ইস্ট পাকিস্তান রাইফেলসে। তো সেই সময় তারা সচেতন হন যে দেশ একটা কঠিন পরিস্থিতির দিকে যাচ্ছে এবং পাকিস্তানি সেনাবাহিনী আমাদের দেশে বাঙালিকে, বাঙালির হাতে, বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর করতে নারাজ। তারা একটা সশস্ত্র সংগ্রামের পথে যাচ্ছে এবং এটা উপলব্ধি করে বাঙালি সেনারা সেই সময় খুব সচেতন হন এবং তারা এই নিজেরা সংঘবদ্ধ হওয়ার জন্য ভেতরে ভেতরে যোগাযোগ তৈরি করেন। এবং 25শে মার্চ যখন গণহত্যা শুরু হয়, বর্বর এবং ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঢাকায় শুরু হয়, চট্টগ্রামে শুরু হয়, তখন তারা নিজেদের সঠিক অবস্থান বেছে নেন। তারা আলাদাভাবে তারা সেনাবাহিনীতে বিদ্রোহ করেন এবং বাঙালিদের আলাদা বাহিনী গড়ে তোলেন এবং তার সাথে ল্যান্স নায়ক আব্দুর রউফ যুক্ত ছিলেন। এরপরে যখন পাকিস্তানি হানাদার বাহিনী পাকিস্তানের পূর্ব বাংলার সমস্ত অঞ্চলে তাদের দখলদারি শুরু করেছিল নির্মম হত্যাযজ্ঞের ভেতর দিয়ে, সেই সময় বাঙালি সৈন্যরা প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয়। চট্টগ্রামে ক্যাপ্টেন রফিক এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। চট্টগ্রামের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র মাধ্যমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাক সারা দেশে পৌঁছে দেওয়া হয়, বিশ্বের দরবারে তা হাজির করা হয় এবং একটা প্রতিরোধ আন্দোলন গড়ে ওঠে। এই প্রতিরোধ আন্দোলনের মধ্যে সেনাবাহিনী, বাঙালি সেনারা তারাও প্রতিরোধ আন্দোলনে যুক্ত হয়ে পড়ে এবং ল্যান্স নায়ক আব্দুর রউফ তার অবস্থান হয়
এই রাঙামাটি মহালছাড়ির যে জলপথ, সেই জলপথকে বাঙালিদের হাতে রাখা এবং পাকিস্তানি সেনাবাহিনীকে সেখানে ঢুকতে না দেওয়া। কিন্তু ঘটনাচক্রে পাকিস্তানি সেনাবাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে, গানবোট নিয়ে এবং লঞ্চ নিয়ে, তারা অস্ত্রশস্ত্র নিয়ে পাকিস্তানের সেখানকার বাঙালিদের যে ঘাঁটি, সেই ঘাঁটি আক্রমণের উদ্যোগ নেয়। এই ঘাঁটিতে যে প্রতিরক্ষা বহু গড়ে তোলা হয়েছিল, সেখানে যে বাঙালি সৈন্যরা ছিল তারা তখন সংঘবদ্ধ নয়, কেবল তারা মানে নিজেদের সংঘবদ্ধ করার প্রচেষ্টায় লিপ্ত। তো এই সময় যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করে, তখন তারা তা প্রতিরোধের চেষ্টা করে এবং পাকিস্তানি বাহিনী যখন তাদের বোট থেকে গুলি চালায় এবং লঞ্চ থেকে মর্টার নিক্ষেপ করতে থাকে, সেই সময় বাঙালি সেনারা বুঝলেন যে পাকিস্তানি বাহিনী এত শক্তিশালী যে ওদের মোকাবেলা করা সম্ভবপর না। আর তখন তো একেবারে প্রাথমিক পর্যায়ে না, মানে ঘটনাটি তো 8ই এপ্রিল, তার মানে প্রাথমিক পর্যায়ে, হ্যাঁ একেবারে প্রাথমিক পর্যায়ে, ফলে ওইভাবে তো সবাই সংঘবদ্ধ হয়ে উঠতে পারেনি বা অস্ত্রশস্ত্র সংগ্রহ করতে পারেনি। তারা সংঘবদ্ধ নয়, তারা বুঝলেন যে তারা এটা মোকাবেলা করতে পারবেন না, কিন্তু প্রাণক্ষয় তো রোধ করতে হবে, এই শক্তিকে তো বাঁচাতে হবে। তখন তারা একটা কৌশল অবলম্বন করলেন, সেটা হলো যে ল্যান্স নায়ক আব্দুর রউফ, তাদের একটাই মেশিন গান ছিল, সেই মেশিন গান থেকে গুলি করা শুরু করলেন এবং বাহিনীকে বললেন তারা যে তোমরা পিছু হটে যাও, আত্মরক্ষা করো, সরাসরি যুদ্ধ করে প্রাণক্ষয় করো না, বেঁচে থাকো এবং ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুতি হও, সেই জন্য তোমরা পশ্চাৎ অপসরণ করো। তো পশ্চাৎ অপসরণ করার জন্য তো একটা কাভার দিয়ে শত্রুকে ঠেকিয়ে রাখতে হয়, কৌশল রাখতে হয়। তো ল্যান্স নায়ক আব্দুর রউফ, তিনি তার মেশিন গান থেকে গুলি চালাতে লাগলেন এবং তিনি গানবোট গুলো ডুবিয়ে দিলেন এবং লঞ্চ গুলো তারাও তার বাইরে পিছিয়ে চলে গেল। তো এরপরে পাকিস্তানিরা যখন লঞ্চ থেকে মর্টার নিক্ষেপ করলো, সেই মর্টারের সাথে আব্দুর রব মোকাবেলা করতে পারলেন না। এর মধ্যে তিনি যে গুলি চালাচ্ছিলেন এলএমজি থেকে, তার মাধ্যমে সেই সুযোগে বাঙালিরা পিছু হটলো, বাঙালি সেনারা, এবং ল্যান্স নায়ক আব্দুর রব এই মর্টারের গুলিতে নিহত হলেন। এই হলো মোটামুটি, তাহলে বস্তুত জিনিসটা দাঁড়ালো যে উনি নিজের জীবন দিয়ে অন্যদের জীবন বাঁচালেন, এবং এটাও একটা রণকৌশল যে আমি জীবন দেব কিন্তু আমার যারা সহযোদ্ধা তাদের আমি জীবন বাঁচিয়ে রাখবো, যাতে তারা আগামীতে আরও সংগঠিত হয়ে আরও শক্তি অর্জন করে যুদ্ধে অংশ নিতে পারে। এই যে আত্মত্যাগ, এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্যে? এটা হলো এর ভিতর দিয়ে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন যে নিজে আত্মদান করে সহযোদ্ধাদের রক্ষা করেছেন, এর মাধ্যমে তার দেশপ্রেমের, বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি তার আনুগত্য এবং তার গভীর দেশপ্রেমের আমরা পরিচয় পাই, সেই সঙ্গে তার আত্মত্যাগের পরিচয় পাই যে তিনি দেশের জন্য নিজেকে ব্রতী করেছিলেন। আরেকটি হলো যে যুদ্ধের রণকৌশলের দিক থেকেও এটি একটি তাৎপর্যপূর্ণ ঘটনা যে নিজের একজনের আত্মত্যাগের মাধ্যমে প্রায় 150 জন সহযোদ্ধাকে তিনি মানে পশ্চাদপসরণ করার সুযোগ করে দিতে পেরেছিলেন, যারা পরবর্তীকালে যুদ্ধে আরো সক্রিয়ভাবে সংগঠিতভাবে যুক্ত হয়েছিল। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মাহবুবুল হক। এবার আমরা একটু জহুরা বেগমের কাছে যাব তার বাকি কথাগুলো শোনার জন্যে। জহুরা বেগম, আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আপনি একেবারে শেষের দিকের কথা বলছিলেন যে আপনার ভাই যে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যে জীবন দিলেন এবং দেশের জন্য জীবন দিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তিনি আহ্বান জানিয়েছিলেন বাংলার মানুষকে এই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্যে,
এবং সেই আহ্বানে সাড়া দিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তার জীবনদান আমরা সবসময় অবশ্যই স্মরণে রাখব। কিন্তু সেই খবরটা আপনারা পেলেন কখন, কবে? 3 মাস পরে। আচ্ছা, যুদ্ধ হয়ে গেলে 3 মাস পরে স্বাধীন হয়ে গেল। কিভাবে সংবাদটা পেলেন? সংবাদটা পেলাম আমাদের এইখানে, আমাদের এক মামা উনি সাংবাদিক ছিলেন, উনি ইংলিশ সাংবাদিক, উনি খবর আনলেন। আমরা এই জি বলেন এই সাংবাদিক মাধ্যমে আর কি আমরা খবরটা পেলাম। আচ্ছা, এরপরে এরপরে তাকে কোথায় দাফন করা হয়েছে ইত্যাদি সেই ব্যাপারগুলো কি আপনারা জানতে পেরেছিলেন? হ্যাঁ, রাঙামাটি, ওখানে ওখানেই তিনি সমাহিত হয়ে আছেন। আপনারা কি সেখানে মাঝে মধ্যে যান? মা বেঁচে থাকি তো আমাদের নেন নাই, তা একবার গেছি, একবার গেছি। হ্যাঁ, আপনাদের পক্ষে হয়তো এত দূর থেকে যাওয়া সম্ভব নয়, কিন্তু আমরা জানি যে তাদের সমাধিতে অসংখ্য মানুষ গিয়ে শ্রদ্ধা জানান। তো আপনি তার ছোট বোন, আপনারা তাকে নিয়ে যেমন গর্ব করেন, অহংকার করেন, আমরাও তাই করি, গোটা জাতি তাই করে। তো আপনি আপনার ছেলে মেয়েদের বা যারা অল্প বয়সী ছেলে মেয়েদের, তাদের উদ্দেশ্যে আপনি আপনার ভাই সম্পর্কে কি কিছু বলেন, বললে কি বলেন? কি বলবে আর, বলে যে মামা তো দেখি নাই, বললি আর কি হোক, তারা আমার এক ছেলে মেয়ে একটাও মামাকে দেখে নাই। কিন্তু তারা কি তাদের মামাকে নিয়ে গর্ব করে? হ্যাঁ, অবশ্যই গর্ব করে, না গর্ব তো করবেই, যে আমার মামা এরকম ছিল, আমার মামা এত ভালো ছিল, আমার মামা, এটা তো বলবেই। উনি যে দেশের জন্য জীবন দিয়েছেন এটা নিয়ে তারা গর্ব করে, এটা তো তাদের গর্ব, এটা আমাদের বাংলাদেশ ধরেই গর্ব, যে আমার ভাই একটা মুক্তিযোদ্ধা, লেস নায়ক শহীদ মুজিব আব্দুল রব, তার একটা গর্ব আছে না, ওটা নিয়ে আমরা তো গর্ব করবই, সবাই করবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে জোহরা বেগম। আমরা আসলে এই বীরশ্রেষ্ঠ যারা আছেন, আজকে আমরা শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ সম্পর্কে কথা বলছি, তাঁদের মতো সকলকে নিয়ে আমরা গর্ব করি, যারা এই দেশের জন্য জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে নিয়ে আমরা গর্ব করি, কারণ তাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু, তার আহ্বানে কোটি কোটি মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষে অবস্থান নিয়েছিলেন, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, আমার মা বোনেরা নির্যাতিত হয়েছেন, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমরা এই স্বাধীনতা আমাদের একটা সবচেয়ে বড় অর্জন এই জাতির জীবনে, এই অর্জনের জন্য আমরা শ্রদ্ধা জানাই সকল শহীদদের প্রতি। এবং আজকে যাকে নিয়ে আমরা আলোচনা করছি, বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফ, তার প্রতি আমাদের সকলের গভীর শ্রদ্ধা। শ্রুতিমণ্ডলী, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠানে আপনাদের জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।